একদিকে ছাত্র, একদিকে ছাত্র নেতা, একদিকে ছাত্র সমাজের প্রতিনিধি, অন্যদিকে ধর্ষণের আসামি। ধর্ষণের বিরুদ্ধে নবান্ন অভিযানের ডাক দিয়েছে, সে যে একজন জঙ্গি সেটাও কিন্তু স্বীকার করে নিয়েছে। গতকাল প্রেস ক্লাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উত্তেজিত হয়ে গিয়ে তিনি স্বীকার করেছেন তিনি তিনি আরএসএস এর সদস্য, একজন স্বয়ংসেবক। উল্টো দিকে তাকে এই প্রশ্ন করতে মহিলা সাংবাদিকদের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, চপ। তো প্রেস ক্লাবের সাংবাদিকদের এই ধরনের মেজাজ সাংবাদিকরা কেন সহ্য করবে? তারাও কিন্তু ধুয়ে রেখে দিয়েছে, ম্যানেজ করার চেষ্টা হয়েছে, কিন্তু তাদের আসল স্বরূপটা মানুষের সামনে, বাংলার মানুষের সামনে উঠেছে। আপনারা দেখাবো কালকে মহিলা সাংবাদিককে কিভাবে অপমান করেছিল সুমঙ্কর নামক জানোয়ারটি, সেই ক্লিপিং দেখুন। এবং যে অংশে তে স্বীকার করেছে যে তারা আরএসএস করেন, আরএসএস মানে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী সংগঠন, গান্ধীজির হত্যাকারী দল, দেখুন ভিডিওটি, ব্যাপক শেয়ার করুন। আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন, আজ সারাদিনের আপডেট অবশ্যই দিতে থাকবো। শ্লীলতাহানির পশ্চিমবাংলা যারা শাসকের বিরুদ্ধে লড়াই করে প্রত্যেকের নামে আছে, আর যে দলের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী পার্থবাবু তার 60 বছর বয়সে মোটা মোটা ভুড়ি নিয়ে যদি গার্লফ্রেন্ড রাখতে পারে, যদি পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী আস্তে 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 আপনি কথা বলছেন, আপনি আর কোনো আমার পরিচয় নেই, আর কোনো আমার পরিচয় নেই।